हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू कम्पिटिटिव एरिना एंड इनिशिएटिव बाय एआरबी सर। तुम्हारा आगे क्लास है सीजीएल 2023 तार टीआर वन फर्स्ट शिफ्टर अर्थात फर्स्ट डे या फर्स्ट शिफ्ट तार सॉल्यूशन पे गेछो बस सेटा आमरा सॉल्व करे फेलेछि। आज के फर्स्ट डे सेकेंड शिफ्टर जे सॉल्व सेटा आमरा पार्ट बाय पार्ट करब 25टा क्वांट्स क्वेश्चन। तो चलो कथा ना बाड़िए चले आसी फर्स्ट क्वेश्चन। रेसर क्वेश्चन, इन ए रेस अराउंड ए सर्कुलर साइक्लिंग ट्रैक ऑफ 75 किलोमीटर, कत किलोमीटर? 75 किलोमीटर। दुजन साइक्लिस्ट राइड करछे, स्पीड एकजने 30 किलोमीटर पर आवर एकजने 25 किलोमीटर पर आवर। आफ्टर व्हाट टाइम विल दे मीट एट द पॉइंट फ्रॉम व्हेयर दे स्टार्टेड देयर जर्नी। हमरा सेम क्वेश्चन आगे शिफ्टेओ करे एसेछि 75 किलोमीटर, तहले टाइम कत लागबे प्रथम जनेर एक पाक घुरते 75 किलोमीटर घुरबे, स्पीड कत 30 किलोमीटर पर आवर, 30 किलोमीटर पर आवर 15 × 30 = 5, तहले जे 5/2 घंटा, 5/2 आवर। नेक्स्ट सेकेंड साइक्लिस्ट 75 किलोमीटर जे जाबे 25 किलोमीटर पर आवर स्पीडे, तहले होच्छे 25 × 3 = 75 अर्थात होच्छे 3 घंटा। তাহলে তারা দুজন স্টার্টিং পয়েন্টে মিট করবে কখন? 5/2 আর 3 এলসিএম। তাহলে কি করব, 5 আর 3 এলসিএম নিলে কাজ হয়ে যাবে, কারণ 2 আর 1 আমরা কি নেব এইচসিএম, সেটা হচ্ছে 1। তাহলে 5 × 3 = 15 ঘন্টা, তাহলে আনসার হবে অপশন 4। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন তার আনসার হয়ে গেল অপশন 4। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন 2, বলছে এক্স অ্যান্ড ওয়াই ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 9 days and 36 days। এক্স বিগিনস টু ডু द वर्क एंड दे वर्क अल्टारनेटलि वन एट ए टाइम फर वन डे इच, अर्थात एक शुरू कर लो अल्टारनेटे काज होच्छे पुरो काजटा कत दिने कमप्लीट हो, एक्स करछे कत दिने 9 दिने, वाई करछे कत दिने 36 दिने, टोटाल वर्क कत 9 আর 36 एलसीएम 36 यूनिट। एफिसियंसि कि 36/9 एर होच्छे 4 एर होच्छे 1। প্রথম দুদিনে এক্স আর ওয়াই কতটা কাজ করবে, প্রথম দিন এক্স করবে 4 ইউনিট, ওয়াই করবে 1 ইউনিট, মানে 4 আর 1 = 5 ইউনিট। তাহলে আমি দেখো 5 × 35 7 টাইমস যদি নিই, তাহলে 7 × 2 মানে হচ্ছে 14 ডেজ, 14 দিনে কতটা কাজ হবে 5 ইউনিট, করে দুদিনে কাজ হচ্ছে তাহলে 7 মাল্টিপ্লাই করলে 35 ইউনিট কাজ হয়ে যাবে। বাকি কাজ কত, 36 মোট কাজ, 35 হয়ে গেছে, বাকি পড়ে আছে 1 ইউনিট। তাহলে দুদিনের যে সাইকেল সেটা কমপ্লিট হয়েছে, 7টা সাইকেল হয়ে গেছে, অর্থাৎ 14 দিন কাজ হয়েছে। 15তম দিনে অর্থাৎ অড যে ডেগুলো সেগুলো কে কাজ করছে, সেগুলো এ কাজ করবে, তাহলে পুরোপুরি 14 দিন লাগছে। তারপরে 1 ইউনিট কাজ করতে এর টাইম লাগবে কত, এর এফিসিয়েন্সি সরি এ না এখানে এক্স, তাহলে এক্স কী হচ্ছে অল্টারনেট যে ডেজ সেখানে অড নাম্বার অফ ডেজে কাজ করছে, তাহলে 15th ডেতে এক্স কাজ করবে, তাহলে এক্সের এফিসিয়েন্সি কত 4, তাহলে 1 ইউনিট কাজ করতে টাইম লাগবে কত 1/4 দিন, টোটাল টাইম লাগবে কত 14 হোল্ড 1/4 ডেজ, আনসার হবে অপশন 4, আনসার হবে অপশন 4। নেক্সট কোয়েশ্চেন 3, বলছে শপকিপার ইউজেস 940 গ্রাম ওয়েট ইন প্লেস অফ 1 কেজি, 1 কেজি মানে কত 1000 গ্রাম, 1000 গ্রাম। এবার নেক্সট কি বলছে, হি সেলস ইট অ্যাট 4% প্রফিট, এবং সেটাকে সে 4% প্রফিটে বিক্রি করছে। কোশ্চেন হচ্ছে অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ কত, তাহলে আমি কস্ট প্রাইসের সাথে সেল প্রাইসের রেশিও নেব। দেখো সিম্পলি এভাবে ভাবো, ধরো 1 গ্রামের দাম 1 টাকা, 1 গ্রামের দাম 1 টাকা, তাহলে তার দেওয়ার কথা হচ্ছে 1000 টাকার জিনিস, 1000 টাকার জিনিস, কিন্তু দিচ্ছে সে 940 টাকার, কারণ সে 940 গ্রাম দিচ্ছে, 1 গ্রামের দাম হচ্ছে 1 টাকা। এবার যদি সে কেনা দামে বিক্রি করে, তাহলে তার পকেট থেকে বেরিয়ে গেল কত 940 টাকা, কিন্তু এলো কত 1000 টাকা, অর্থাৎ কস্ট প্রাইস হচ্ছে 940 আর সেল প্রাইস 1000, তাহলে এখানে রেশিও ক্লিক করলে কি পাবো 47:50। ডিসঅনেস্ট সেলার অনেকের প্রবলেম থাকে, এভাবে ভাববে তাহলে ইজিলি হয়ে যাবে, 47:50। সেকেন্ডে সে কী করছে, আবার 4% প্রফিট করছে, 4% ফ্র্যাকশন ভ্যালু 1/25। প্রফিট আমরা কার রেসপেক্টে করি, কস্ট প্রাইসের রেসপেক্টে, আর যার রেসপেক্টে করব সেটা থাকবে ডিনোমিনেটরে, তাহলে 25 হচ্ছে কস্ট প্রাইস, 1 হচ্ছে তার প্রফিট, তাহলে কস্ট প্রাইস 25 হলে
प्रॉफिट कत वन तेल सेल प्राइस 25+1 26 अरे 25 दुगुणो 50 अच्छा दुटो के माल्टिप्लाई करछि 47 की 26 दुगुणो 52 তাহলে প্রফিট কত 47 টাকায় কিনলে আলটিমেটলি সে 52 টাকায় বিক্রি করছে তাহলে 5 টাকা প্রফিট 5 প্রফিট প্রফিট পার্সেন্টেজ বার করছি 5 প্রফিট আউট অফ কস্ট প্রাইস কত 47 তাহলে বাই 47 পার্সেন্টেজে কনভার্ট করার জন্য ইনটু 100 তাহলে 500/47 তাহলে 10 তো পুরোপুরি আসবে ভালো করে ভাবো কত আসবে এখানে যদি আমি 10 পূর্ণ লিখি তাহলে হবে 10 পুরোপুরি আসবে বাই 30/47 অর্থাৎ 10 পূর্ণ 30/47 30/47 এর ভ্যালু কত হতে পারে দেখো 0.96 কোনো দিন হবে না কারণ অত দূর পর্যন্ত পৌঁছবে না 0.32 হবে না কারণ 47 এর অর্ধেকের থেকে বেশি আছে তাহলে চোখ বন্ধ করে আমরা কি নেব 0.64 কোনো ক্যালকুলেশনের দরকার এর বেশি নেই 10.64% आंसर हो जाए ऑप्शन 4 तो क्वेश्चन नंबर 3 आंसर हलो ऑप्शन नंबर 4 चले आसब नेक्स्ट क्वेश्चन नंबर 4 एक वर्ड मास रूल सिम्प्लीफिकेशन एटा निये नतुन नतुन बोलार किछु नेई एमनि सिम्पली स्टेप बाई स्टेप कर ले होये जाबे आंसर मार्क करे नेबे ऑप्शन नंबर 3 1 होल्ड 16/25 नेक्स्ट क्वेश्चन नंबर 5 बोलछे 4 उइमेन और 6 बॉयज कैन फिनिश ए वर्क इन द सेम नंबर अफ डेज अर्थात চারজন যে মহিলা তার যা এফিসিয়েন্সি ছজন বালকের এফিসিয়েন্সি একই কারণ একটা কাজ তারা সেম নাম্বার অফ ডেজে কমপ্লিট করছে বলছে এ ম্যান ক্যান ফিনিশ ইট ইন 60 ডেজ এখানেই বলে রাখি কোয়েশ্চেনটা রং কোয়েশ্চেন তুমি এ ম্যান দিয়েছে কোনোভাবে ঠিক করার জায়গাও নেই আমার দিক থেকে কারণ ম্যান দিয়েছে একটা লোক যদি কাজটা 60 দিনে কমপ্লিট করে তাহলে হাউ মেনি ডেজ ক্যান 5 উইমেন ফিনিশ দ্য ওয়ার্কিং টুগেদার এভরি ডে তাহলে আচ্ছা ভুল বলাটাও ঠিক না না ভুল দিয়েছে কারণ আমাকে উইমেনের সাথে বয়েজের একটা কী দিতে হতো রিলেশন দিতে হতো কোন দিক থেকে নাম্বার অফ ডেজ তাহলে আমরা কিন্তু ম্যান ধরে অঙ্কটা করতে পারতাম কিন্তু এখানে ম্যান দিয়েছে এখানে যদি উইমেন দিত এখানে যদি উইমেন দিত তাহলে কিছু একটা আনসার আসতো সেটা কত হতে পারে আমরা দেখে নিই দেখো 4 উইমেন তার এফিসিয়েন্সি 4W সেটা হচ্ছে 6 বয়েজের সঙ্গে সমান তাহলে উইমেন আর বয়েজের এফিসিয়েন্সি রেশিও হচ্ছে কত 6/4 মানে 3/2 তাহলে এ উইমেন ক্যান ফিনিশ ইট ইন 60 ডেজ তাহলে টোটাল ওয়ার্ক কী হবে টোটাল ওয়ার্ক টাইম হচ্ছে 60 ইন্টু উইমেনের এফিসিয়েন্সি হচ্ছে 3 তাহলে 60 3 হচ্ছে 180 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক বলছে ইন হাউ মেনি ডেজ ক্যান 5 উইমেন ফিনিশ দ্য ওয়ার্ক ওয়ার্কিং টুগেদার এভরি ডে তাহলে 5 জন মহিলা কতদিনে কমপ্লিট করবে 5 জন মহিলার এফিসিয়েন্সি কী হবে 5×3=15 তাহলে 180/15 15×12=180 তাহলে 12 দিন আনসার সেক্ষেত্রে আমরা বলতে পারতাম কিন্তু অঙ্কটা আলটিমেটলি রং কোয়েশ্চেন চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 বলছি ইফ দ্য টোটাল সার্ফেস এরিয়া অফ এ কিউব ইজ 24 স্কোয়ার ইউনিট তাহলে তার ভলিউম কত কিউবের সাইড যদি এ হয় তার সার্ফেস এরিয়া কি 6×a² 6×সাইড a² ইজিক্যাল টু হচ্ছে 24 6×4=24 তাহলে এ স্কোয়ার হচ্ছে 4 তাহলে এ হচ্ছে 2 তাহলে ভলিউম কি সাইডের কিউব অর্থাৎ এ কিউব মানে হচ্ছে 2 এর কিউব আর 2 এর কিউব মানে কত 8 তাহলে আনসার হবে 8 কিউবিক ইউনিটস তাহলে আনসার হবে অপশন 1 নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 বলছে অ্যান ইলেকট্রনিক স্টোর অনেক কিছু গল্প দিয়েছে কি একটা ইলেকট্রনিক স্টোর দু রকম ডিসকাউন্ট দিচ্ছে 20% একটা আবার নেক্সট ডিসকাউন্ট হচ্ছে 25% তাহলে ডিসকাউন্ট হচ্ছে প্রথমে 20% তারপর 25% এবং বলছে একটা রিওয়ার্ড পয়েন্টের জন্য সে পে করছে কত 0.10 অর্থাৎ 10 পয়সা সে আরও ডিসকাউন্ট দিচ্ছে একটা রিওয়ার্ড পয়েন্ট থাকলে বলছে একটা কাস্টমার একটা ল্যাপটপ কিনবে যার দাম হচ্ছে 72,000 টাকা তার কাছে 2850 রিওয়ার্ড পয়েন্ট আছে তাহলে সে কত টাকা পেমেন্ট করবে তাহলে দেখো প্রথমে যদি সে রিওয়ার্ড পয়েন্ট বাদ দিই তাহলে 72,000 টাকার উপর দুটো ডিসকাউন্ট পাচ্ছে একটা হচ্ছে 20% 20% ডিসকাউন্ট দিলে 80% বিক্রি হচ্ছে তাহলে ইনটু 80/100 নেক্সট ডিসকাউন্ট 25% মানে এর উপরে আবার 25% ডিসকাউন্ট তাহলে 75% বিক্রি হচ্ছে তাহলে 75/100 এটা হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট বিয়োগ হওয়ার আগে পর্যন্ত তার ভ্যালু অর্থাৎ সে ডিসকাউন্ট দেওয়ার পরে তার এই দামটা দাঁড়াচ্ছে 25×3=25 4×4=80
তিন দুগুণ ছয়, ছয় দুগুণ বারো, অর্থাৎ এক ছয় শত বিয়াল্লিশ হাজার তেতাল্লিশ, তেতাল্লিশ হাজার দুশো টাকা দাঁড়ালো কিন্তু দুটো ডিসকাউন্ট দেওয়ার পরে। কিন্তু না, তার কাছে এখনও আঠাশশো পঞ্চাশ রিওয়ার্ড পয়েন্ট আছে। তাহলে আঠাশশো পঞ্চাশ রিওয়ার্ড পয়েন্টের জন্য সে কত ডিসকাউন্ট পাবে? আঠাশশো পঞ্চাশ রিওয়ার্ড পয়েন্ট ইন্টু একটা রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু কত? জিরো পয়েন্ট ওয়ান রুপিস। তাহলে এখান থেকে কত হবে? এক ডেসিমেলটা জিরোর জন্য সঙ্গে কী হবে, ক্যান্সেল হবে, তাহলে হচ্ছে দুশো পঁচাশি টাকা। তাহলে আরও সে দুশো পঁচাশি টাকা ডিসকাউন্ট পাবে। তেতাল্লিশ হাজার দুশো থেকে আমায় কী করতে হবে, দুশো পঁচাশিকে মাইনাস করে দিতে হবে। তাহলে পাঁচা পাঁচে দশ, আপনাকে নয় রেখে দশ, দুই রেখে তিন আর নয় বারো, দুই বিয়াল্লিশ হাজার নশো পনেরো টাকা, ফোরটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটিন। আনসার হচ্ছে অপশন নাম্বার টু। তাহলে কোয়েশ্চেন নাম্বার সেভেন, তার আনসার হলো সেকেন্ড অপশন। চলে আসি নেক্সট এইট। দেখো এই টাইপসের কোয়েশ্চেন করে এসেছি, কিন্তু না, এখানে এক্স আর ওয়াই ভ্যালুগুলো একটু বড় দিয়েছে, তাই আমরা এটা করে সাজিয়ে নেব। দেখো চৌষট্টি এক্স কিউব আর ওয়াই কিউবকে যদি কাছাকাছি নিয়ে আসি, লিখতে পারবো ফোর এক্স কিউব, ফোর এক্সের হোল কিউব প্লাস ওয়াইয়ের কিউব প্লাস থার্টি এইট এক্স স্কোয়ার ওয়াই প্লাস টোয়েন্টি এক্স ওয়াই স্কোয়ার আমরা লিখতে পারবো। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল কিউব, অর্থাৎ ফোর এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস, মাইনাস কী হবে, থ্রি ইন্টু ফোর এক্স ইন্টু ওয়াই ইন্টু ফোর এক্স প্লাস ওয়াই, থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস কী হবে, থার্টি এইট এক্স স্কোয়ার ওয়াই প্লাস টোয়েন্টি এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ফোর এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস, তিন চারে বারো, চার বারো আটচল্লিশ এক্স স্কোয়ার ওয়াই, ফোরটি এইট এক্স স্কোয়ার ওয়াই মাইনাস, তিন চারে বারো, বারো এক্স ওয়াই স্কোয়ার প্লাস থার্টি এইট এক্স স্কোয়ার ওয়াই প্লাস টোয়েন্টি এক্স ওয়াই স্কোয়ার। তাহলে ফোর এক্স প্লাস ওয়াই, দেখো অনেকটা ছোটো হয়ে গেল, ক্যালকুলেশন ছোটো জায়গায় চলে এলো, ফোর এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস থার্ড ফোর মাইনাস ফোরটি এইট প্লাস থার্টি এইট, তাহলে কী হবে, মাইনাস টেন এক্স স্কোয়ার ওয়াই মাইনাস বারো প্লাস কুড়ি, মানে হচ্ছে প্লাস আট এক্স ওয়াই স্কোয়ার। এবার আমরা যদি ভ্যালু বসিয়ে দিই, তাহলে খুব ইজিলি এই কোয়েশ্চনের আনসার বেরিয়ে আসবে, এবং এরপরে যদি আমরা এক্স আর ওয়াই ভ্যালু বসাই, তাহলে আলটিমেটলি পাবো হচ্ছে ফোর হান্ড্রেড এইটটি এইট, চারশো অষ্টআশি, আনসার হবে অপশন ফোর। এরপরে কোয়েশ্চেনটার কিছু নেই, যা ছিল এটুকু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন হচ্ছে ফাইভ উইমেন অ্যান্ড নাইন গার্লস আর্ন এ টোটাল অফ এইটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ইন নাইন ডেজ, ন দিনে আঠেরো হাজার সাতশো কুড়ি টাকা ইনকাম করছে। তাহলে একদিনে কত করবে, আঠেরো হাজার সাতশো কুড়ি বাই নয়, নয় দুগুণ আঠেরো শূন্য আট নয় বাহাত্তর, দু হাজার আশি টাকা। তাহলে ফাইভ উইমেন, একটা উইমেন যদি একদিনে ডাব্লু ইনকাম করে, গার্লস যদি জি ইনকাম করে, তাহলে আমরা বলতে পারবো ফাইভ ডাব্লু প্লাস নাইন জি ইজ ইকুয়াল টু হচ্ছে টু জিরো এইট জিরো, না ফাইভ জি না নাইন জি। এখানে নেক্সট কী বলছে, নাইন উইমেন, তাহলে একইভাবে নাইন ডাব্লু প্লাস সিক্সটিন গার্লস মানে সিক্সটিন জি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, চোদ্দো দিনে ইনকাম করছে বাহান্ন হাজার আশি টাকা। বাহান্ন হাজার আশিকে চোদ্দো দিয়ে ভাগ করতে হবে, তিন চোদ্দং বিয়াল্লিশ, দশ সাত চোদ্দং আটানব্বই, চোদ্দো দুগুণ আঠাশ, তিন হাজার সাতশো কুড়ি টাকা, কত আসছে তিন হাজার সাতশো কুড়ি টাকা। আমাকে বলেছে যে হাউ মাচ উইল টুয়েলভ উইমেন অ্যান্ড সেভেন গার্লস টুগেদার আর্ন ইন থার্টিন ডেজ, তাহলে আমাকে গার্লস আর উইমেনের কি যে একজনের ক্ষেত্রে পার ডে কত ইনকাম করছে সেটা আমাকে বার করে নিতে হবে। তাহলে আমরা কীভাবে বার করব, দেখো এটা আমরা যদি উইমেনকে প্রথমে ক্যান্সেল করি, তাহলে এটা আমরা কী করবো, নয় দিয়ে গুণ করবো, এটাকে পাঁচ দিয়ে গুণ করবো, নয় দিয়ে গুণ করলে পাঁচ নয় পঁয়তাল্লিশ ডাব্লু, ফোরটি ফাইভ ডাব্লু প্লাস নয় নয় একাশি জি ফিজিক্যাল টু নয়, আট নয় বাহাত্তর, নয় দুগুণ আঠেরো, পাঁচ নয় ফোরটি পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ ডাব্লু প্লাস পাঁচ ষোলং আশি ফিজিক্যাল টু হচ্ছে পাঁচ, পাঁচ দুগুণ দশ, পাঁচ সাথে পঁয়ত্রিশ থাকে ছত্রিশ, তিন পাঁচ তিন পনেরো তিনে আঠেরো, তাহলে কত হচ্ছে মাইনাস করে দিলে, দুটোকে বিয়োগ করলে, বিয়োগ করলে এটা কেটে যাবে, এটা মাইনাস, তাহলে হচ্ছে কাটবে কেন, এটা হচ্ছে ওয়ান জি। আচ্ছা একজন গার্ল একটা মেয়ের ইনকাম কত হচ্ছে, হচ্ছে দেখো এটা বিয়োগ করলে আসবে একশো কুড়ি টাকা। এবার জি এর ভ্যালু যদি একশো কুড়ি বসিয়ে দিই কোনো একটা জায়গায়, যদি ফার্স্টেই বসিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারবো ফাইভ ডাব্লু প্লাস
47 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলে যাচ্ছে চারটের সময় অর্থাৎ এক ঘন্টা পরে সেই যে চুরি হয়েছে এটা বোঝা গেল এবং যে ওনার তিনি কি করলেন 76 কিলোমিটার পার আওয়ার স্পিডে কি করলেন গাড়ি নিয়ে দৌড়তে লাগলেন। এবার বলছে অ্যাট হোয়াট টাইম উইল হি ক্যাচ দ্য থিপ, কখন কটার সময় সে চোরটাকে ধরতে পারবে। ধরো চোরটা এক ঘন্টা চলে এসছে, অর্থাৎ এক ঘন্টায় সে কতটা আসবে, কারণ ভোর তিনটেই চুরি হয়েছে, ভোর চারটেই ধরা পড়ছে, তাহলে এক ঘন্টা সে চলে এসছে। স্পিড কত 57 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এক ঘন্টায় সে 57 কিলোমিটার আসতে পারবে। তাহলে ধরো এই ডিস্টেন্স হচ্ছে 57 কিলোমিটার, এক ঘন্টা চলে এসছে। এবার এখানে ওনারটা আছে আর এখানে চোরটা আছে থিপ। এবার ওনারের স্পিড কত 76 কিলোমিটার পার আওয়ার আর থিপের স্পিড কত 57 কিলোমিটার পার আওয়ার। তাহলে তাদের রিলেটিভ স্পিড কী হবে, যখন একই দিকে তারা দৌড়চ্ছে বা একই দিকে যাচ্ছে তখন হচ্ছে তাহলে বিয়োগ হবে 76 - 57, অর্থাৎ হচ্ছে 97.16 কিলোমিটার পার আওয়ার। তাহলে 57 কিলোমিটার ডিস্টেন্স কমতে টাইম লাগবে কত, 57 / রিলেটিভ স্পিড আপেক্ষিক বেগ 19, তাহলে কত হচ্ছে 3 ঘন্টা। তাহলে কটার সময় সে ধরতে পারবে, ভোর 4টে থেকে তারপরে 3 ঘন্টা, মানে সকাল 7টা, 7 AM। তাহলে আনসার হবে অপশান 1। ভুল করে যেন অপশান 2 কেউ মার্ক করো না, কনফিউজ করার জন্য অপশান 2 তে 7 PM দেওয়া আছে। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। পাই চার্টের কোয়েশ্চেন কি বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাঙ্গেল অফ পাই চার্ট শোয়িং দ্য এক্সপেন্ডিচার ইনকার্ড অন বাইন্ডিং অ্যান্ড প্রিন্টিং। বাইন্ডিং কোথায়, লাস্ট হচ্ছে বাইন্ডিং, এটা হচ্ছে প্রিন্টিং, অর্থাৎ এটা আর এটা ডিফারেন্স কত, 30% আর 25%, 5% ডিফারেন্স। তাহলে 100% জন্য হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 1% জন্য কত, 360/100। 5% জন্য কি হবে, ইনটু 5, 0 + 5 = 10, 18 + 36, তাহলে হবে 18 ডিগ্রি। আনসার হবে অপশান 4, কোয়েশ্চেন নাম্বার 11, তার আনসার হলো অপশান 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, বলছি ইন হোয়াট রেশিও মাস্ট ওয়াটার বি মিক্সড উইথ মিল্ক কস্টিং 32 per liter ইন অর্ডার টু গেট এ মিক্সচার কস্টিং 28 per liter। তাহলে ওয়াটারের সাথে মিল্ক মিক্সড করব, ওয়াটার হচ্ছে এখানে ফ্রিলি অ্যাভেলেবেল, অর্থাৎ হচ্ছে তার ভ্যালু হচ্ছে 0, মিল্ক তার দাম হচ্ছে 32 টাকা প্রতি লিটার, দাম কত হবে মিক্সচারে 28। তাহলে অ্যালিগেশন করে দাও, 28 - 0 = 28, 32 - 28 = 4, তাহলে 4 = 28, মানে হচ্ছে 4 × 7 = 28, তাহলে হচ্ছে 1:7, কি রেশিওতে মিক্সড হবে, 1:7, আনসার হবে অপশান 3। তাহলে 12 তার আনসার হলো থার্ড অপশান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 এ আমরা পৌঁছে গেছি, বলছে রহিম তার প্রেজেন্ট এজ ইজ 5 times দ্য প্রেজেন্ট এজ অফ হিজ ডটার সবিতা। তাহলে রহিমের সাথে সবিতার এজের রেশিও আমরা পেয়ে যাব, কিভাবে পেয়ে যাব, বলছে প্রেজেন্টে, প্রেজেন্টে রহিমের এজ হচ্ছে তার মেয়ের বয়সের 5 গুণ। তাহলে মেয়ের বয়স যদি হয় 1 ইউনিট, রহিমের কত হবে, 5 × 5 = 5 ইউনিট। বলছে 7 years ফ্রম নাও, এখন থেকে 7 বছর পরে রহিম কি হবে, 3 times as old as সবিতা, অর্থাৎ সবিতার এজ যদি হয় 1 ইউনিট তাহলে রহিমের হবে 3 ইউনিট। এটার জন্য আমরা কী করেছি, 7 ইয়ার্স
কভার করেছি অর্থাৎ এখান থেকে এখানে আসতে আমার 7 বছর এক্সট্রা অ্যাড হয়েছে রেশিওর সাথে তাহলে এটা আমি কি করব ক্রস রেশিওর কোশ্চেন আমরা ক্রস রেশিও করতে পারি আবার কি করতে পারি রেশিও শিফটিংও করতে পারি আচ্ছা ক্রস রেশিও তো আমরা একাধিক কোশ্চেন করেছি এটা একটু রেশিও শিফটিং এ দেখি প্রেজেন্টে ছিল 5:1 তারপরে 7 বছর পর হলো 3:1 দেখো যে যতই একই বছর পরে অর্থাৎ যখন যদি 7 বছর পরে বা আজকের দিনে ডিফারেন্স তো বয়সের একই থাকবে বয়সের ডিফারেন্স তো চেঞ্জ হবে না কারণ দুজনেরই 7 বছর বাড়ছে তাহলে ডিফারেন্স কিন্তু আলটিমেটলি একই থাকবে তাহলে এখানে আমি ডিফারেন্স পাচ্ছি 5 থেকে 1 মানে 4 ইউনিটের এখান থেকে পাচ্ছি 3 থেকে 1 অর্থাৎ 2 ইউনিটের ডিফারেন্স পাচ্ছি তাহলে 2 আর 4 কে ইকুয়াল করার জন্য আমি কি করব এটাকে 2 দিয়ে গুণ করে দেব তাহলে 3 2 গুণ 6 2 1 2 তাহলে রহিমের এজ 7 বছর পরে 5 থেকে 6 ইউনিটে এলো আর তার মেয়ের বয়স 1 থেকে 2 ইউনিটে এলো তাহলে 1 ইউনিট বাড়লো 5 থেকে 6 আসা মানে তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 1 ইউনিট মানে তো 7 বছর এসেছি আমরা 7 ইয়ার্স চলে এসেছি তাহলে প্রেজেন্ট রহিমের এজ কত 5 ইউনিট তাহলে 5 ইউনিটের করসপন্ডিং ভ্যালু কি হবে 5 সাথে 35 বছর রহিমের প্রেজেন্ট এজ কত 35 ইয়ার্স आंसर হচ্ছে অপশন 3 তাহলে আমরা ক্রস রেশিও ছাড়াও এই কোশ্চেন রেশিও শিফটিং এ করতে পারবো তখনই যখন ডিফারেন্সটা একই থাকবে ডিফারেন্সটা একই থাকবে যদি এরকম হতো যে এর বয়স বললো 5 বছর পরে আর এর বয়স বললো 6 বছর পরে তারপর রেশিও দিল তাহলে কিন্তু আমরা রেশিও শিফটিং করতে পারবো না নেক্সট 14 বলছে পি ইজ 2 টাইমস মোর এফিসিয়েন্ট দ্যান কিউ পি হচ্ছে কিউ এর থেকে 2 টাইমস বেশি এফিসিয়েন্ট তাহলে পি এর সাথে কিউ এর এফিসিয়েন্সি রেশিও কি আমরা দেখে নিই কিউ যদি 1 ইউনিট কাজ করে পি করবে 2 কে 2 2 ইউনিট বলছে পি ইজ এবল টু কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 40 ডেজ লেস দ্যান কিউ পি একটা কাজ কিউ এর থেকে 40 দিন কম সময়ে করে দেয় বলছে একসাথে কাজ করলে কাজটা কত দিনে কমপ্লিট হবে তাহলে দেখো টোটাল ওয়ার্ক মোট কাজ মানে আমরা জানি টোটাল টাইম ইনটু এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক কনস্ট্যান্ট দুজনের ক্ষেত্রে সেটা পি এর ক্ষেত্রে এবং কিউ এর ক্ষেত্রে পিও যা কাজ করছে কিউও তাই কাজ করছে তাহলে তাহলে দুজনের ক্ষেত্রে টাইমের সাথে এফিসিয়েন্সির রিলেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল তাহলে এফিসিয়েন্সি রেশিও যদি 2:1 হয় তাহলে তাদের দুজনের যে রিকোয়ার্ড টাইম তার রেশিও কী হবে 1:2 তাহলে পি এর কিউ এর থেকে 2-1 ইউনিট টাইম কম লাগছে যার ভ্যালু বলছে 40 দিন 40 ডেজ তো পি এর লাগছে কত 1 ইউনিটই লাগছে তাহলে পি এর টাইম লাগছে আলটিমেটলি 40 দিন তাহলে টোটাল ওয়ার্কটা কত পি কে ধরে যদি চলি 40 দিন কাজ করছে প্রতিদিন 2 ইউনিট করে তাহলে 40 × 2 মানে হচ্ছে 80 ইউনিট টোটাল হচ্ছে কাজ এবার এই 80 ইউনিট কাজটা করবে পি আর কিউ একসাথে পি আর কিউ একসাথে করলে টোটাল এফিসিয়েন্সি কত হবে পি এর 2 কিউ এর 1 অর্থাৎ 2+1 = 3 তাহলে 80/3 দিন মানে 3 = 26 = 78 3 = 87 = 81 নিয়ারেস্ট ইন্টিজারে আনসার চেয়েছে তাহলে 27 ডেজ আনসার নেব 26 নয় তাহলে আনসার হবে অপশন 2 নেক্সট কোশ্চেন নাম্বার 15 যে ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি ইন ট্রায়াঙ্গেল এবিসি যেখানে এ হচ্ছে 90 ডিগ্রি তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমাকে ড্র করতে হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম এবিসি যেখানে এ হচ্ছে 90 ডিগ্রি তাহলে এটা এ এটা বি এটা সি এ হচ্ছে 90 ডিগ্রি নেক্সট কি বলছে বলছে বিসির মিড পয়েন্ট হচ্ছে ডি বিসির মিড পয়েন্ট হচ্ছে ডি হচ্ছে যে এডি কত তাহলে এডি হচ্ছে মিডিয়ান এডি মিডিয়ান আমরা জানি এখানে এডি যা হবে এডি ইকুয়াল হচ্ছে সিডি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ইকুয়াল হচ্ছে বিডি অর্থাৎ এই যে তিনটে সাইড এই যে লেন্থ এই লেন্থ এই লেন্থ আর এই লেন্থ হচ্ছে ইকুয়াল তাহলে এডিকে আমরা কি বলতে পারি এডিকে আমরা বলতে পারি বিসির অর্ধেক BC/2 তাহলে এডি ইজ ইকুয়াল টু BC/2 আনসার হচ্ছে ফার্স্ট অপশন তাহলে 15 আনসার হয়ে গেল অপশন নাম্বার 1 নেক্সট 16 বলছে দ্য মিন প্রপোর্শন বার করতে বলেছে 7:7 আর 112 এর মিন প্রপোর্শন কিভাবে বার করে স্কয়ার রুট অফ প্রোডাক্ট অফ দ্য নাম্বারস 7:112 তাহলে স্কোয়ার রুট অফ 7:7 7 16 হচ্ছে 112
তাহলে যখন 7 বিডি আসবে আর 16 এর জন্য 4 পাবো তাহলে 7 4 28 28 आंसर হচ্ছে ফার্স্ট অপশন নেক্সট 17 17 কি বলছে ABC PQR হচ্ছে কনগ্রুয়েন্ট টু অ্যাঙ্গেল সাচ দ্যাট অ্যাঙ্গেল A আর অ্যাঙ্গেল P ইকুয়াল এবং সেটা 90 ডিগ্রি BC 13 আর PR 5 AB কত হবে একদম ক্লিয়ার 12 সেমিমিটার 5 12 13 হচ্ছে কি পিথাগোরিয়ান ট্রিপলেটস তাহলে আমরা একটু ফিগারটা ড্র করে দেখে নিই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে এটা ABC আর একটা হচ্ছে PQR দুটো ট্রায়াঙ্গেল আচ্ছা এখানে বলেছে অ্যাঙ্গেল A হচ্ছে 90 ডিগ্রি তাহলে A এটা হচ্ছে B এটা হচ্ছে C এখানে P এটা হচ্ছে Q এটা হচ্ছে R এবার বলেছে BC সাথে 13 BC হচ্ছে 13 এটা হচ্ছে 13 হাইপোটেনিউস হচ্ছে 13 PR 5 PR যদি 5 হয় তাহলে ACও কত হবে 5 কারণ দুজন হচ্ছে কনগ্রুয়েন্ট তাহলে AB বার করতে বলেছে 5 12 13 পিথাগোরিয়ান ট্রিপলেটস আমরা জানি তাহলে AB কত হবে 12 আনসার হবে অপশন 1 তাহলে 17 আনসার হবে ফার্স্ট অপশন চলো আসবো নেক্সট 18 ওইটাকে ইভালুয়েট করতে বলেছে দেখো একটা প্যাটার্ন দেখে নাও তাহলে বুঝতে পারবে 36 ডিগ্রি প্লাস আচ্ছা প্লাস না নিয়ে প্লাস এ না কোনো অসুবিধা নেই প্লাস এ প্লাস 54 ডিগ্রি মাইনাস এ এই দুটোকে যদি আমরা অ্যাড করি পাবো 90 ডিগ্রি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে কমপ্লিমেন্টারি একইভাবে তাকিয়ে দেখো 36 মাইনাস এ আর 54 প্লাস এ হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তাহলে আমরা এটাকে লিখতে পারবো কস 36 ডিগ্রি প্লাস এ যেমন আছে তেমন লিখে দিলাম একইভাবে কস 36 ডিগ্রি মাইনাস এ প্লাস কস 54 প্লাস এ তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলকে 36 মাইনাস এ তাহলে আমরা লিখতে পারবো সাইন 36 মাইনাস এ কস 54 প্লাস এ কে আমরা লিখতে পারছি সাইন 36 ডিগ্রি মাইনাস এ একইভাবে কস 54 ডিগ্রি মাইনাস এ কে আমরা কি লিখতে পারবো সাইন 36 ডিগ্রি প্লাস এ একই কনসেপ্টের উপর বা একই যে আমাদের ধারণা সেটার উপরেই আমরা লিখতে পারবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তাহলে দেখো এটা আমরা পাচ্ছি কস এ প্লাস কস বি কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি কার ফর্মুলা কস এ মাইনাস বি এর ফর্মুলা তাহলে কস এ এর ভ্যালু কত 36 ডিগ্রি প্লাস এ মাইনাস 36 ডিগ্রি মাইনাস এ এটা হচ্ছে বি তাহলে হচ্ছে কি এখান থেকে পাচ্ছি কস 36 ডিগ্রি প্লাস এ মাইনাস 36 মাইনাস মাইনাস প্লাস এ 36 প্লাস মাইনাস কেটে যাবে তাহলে পড়ে থাকছে 2a তাহলে আনসার হচ্ছে কস 2a তাহলে কোথায় আছে আনসার আনসার আছে লাস্টে ওই দূরে অপশন 4 তাহলে 18 আনসার হয়ে গেল অপশন নাম্বার 4 সরি নেক্সট 19 এটাকে ইভ্যালুয়েট করতে বলেছে দেখো সাইন 25 25 65 হচ্ছে কি যে দুজন কমপ্লিমেন্টারি এটাকে সাইন 25 সাইন 65 রেখে দাও কস 25 কে আমরা কি লিখতে পারবো সাইন 65 লিখতে পারি কারণ 25 আর 65 কমপ্লিমেন্টারি আর কস 65 কে আমরা কি লিখবো সাইন 25 দেখো দুটো এক হয়ে গেল কেটে যাবে তাহলে হবে 0 অনেকে তাড়াহুড়ো মাথায় আনসার করতে পারো অপশন 4 কিন্তু আনসার অপশন 4 নয় কারণ মনে হতে পারে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ফর্মুলা কিন্তু সেটাও আসা উচিত নয় কারণ মাঝখানে মাইনাস আছে মাঝখানে মাইনাস আছে তাহলে আনসার হবে অপশন 2 0 20 বলছে ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য সেম রেট ইন্টারেস্ট রেট অন 500 ফর 4 ইয়ার্স অ্যান্ড 700 ফর 2 ইয়ার্স কম্বাইন্ড টুগেদার কত টাকা 280 টাকা রেট অফ ইন্টারেস্ট কত আমি ধরলাম রেট অফ ইন্টারেস্ট 8 তাহলে 500 টাকার উপর ইন্টারেস্ট কী পাবো 500 গণিত পি ইন্টু রেট অফ ইন্টারেস্ট আর ইন্টু টাইম কত বছরের জন্য 4 বছর বাই 100 প্লাস 700 টাকার উপরে আর পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে 2 বছর বাই 100 টোটাল ইন্টারেস্ট কম্বাইন্ড ইন্টারেস্ট কত 280 টাকা বলেই দিয়েছে তাহলে জিরোগুলো কেটে যাবে তাহলে 5 4 এ 20 7 2 14 34 আর 34 আর ইজ ইকুয়াল টু 280 তাহলে আর ইজ ইকুয়াল টু 280 বাই 34 2 17 2 14 140 বাই 17 7 17 119 8 17 হচ্ছে 100 8 10 80 156 136
आठ पुण्य चार बाय सतेरो एट होल्ड फोर बाय सेवेंटीन परसेंट आंसर होच्छे ऑप्शन थ्री তাহলে কোশ্চেন নাম্বার টোয়েন্টি তার আনসার হচ্ছে অপশন নাম্বার থ্রি নেক্সট টোয়েন্টি ওয়ান বলছে একটা পনেরো সেন্টিমিটার লং পারপেন্ডিকুলার ইজ ড্রন ফ্রম দ্য সেন্টার অফ এ সার্কেল টু ইটস ফোরটি সেন্টিমিটার লং কর্ড রেডিয়াস কত তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা সার্কেল যেরকম একটা সার্কেল আছে তার একটা কর্ড আছে কর্ডটাও আমরা ড্র করে নিই এটা একটা কর্ড বলছে এই কর্ডের উপরে কি হচ্ছে কর্ডের উপরে পারপেন্ডিকুলার ড্র করছি আমরা সেন্টার থেকে এটা যদি সেন্টার হয় আচ্ছা এখানে সেন্টার এতটা দূরে না দিয়ে আর একটু কাছে নিয়ে চলে আসি সেন্টারটাকে আর একটু কাছে নিয়ে আসি এটা হচ্ছে সেন্টার বলছি এই সেন্টার থেকে আমরা কি করছি পারপেন্ডিকুলার ড্র করছি কর্ডের উপরে এটা হচ্ছে পারপেন্ডিকুলার এই পারপেন্ডিকুলার ড্র করলো বলছে পনেরো সেন্টিমিটার লং পারপেন্ডিকুলার অর্থাৎ এই ডিস্টেন্সটা হচ্ছে এটা হচ্ছে সেন্টার ও এটা হচ্ছে ফিফটিন তাহলে কর্ডের উপরে এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি পুরোটা যদি চল্লিশ হয় তাহলে এটা যদি আমি নাম দিই এ বি এটা যদি নাম দিই ডি পয়েন্ট তাহলে ডিবি কী হবে চল্লিশের অর্ধেক অর্থাৎ কুড়ি সেন্টিমিটার এটা হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার এবার আমাকে রেডিয়াস বার করতে বলেছে কী বার করতে বলেছে রেডিয়াস বার করতে বলেছে অর্থাৎ ও বি বার করতে হবে ও বি বার করতে হবে আমরা কী জানি পিথাগোরিয়ান ট্রিপলেটস জানি কী কী পনেরো কুড়ি পঁচিশ পাঁচ তিন পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ টোয়েন্টি ফাইভ তাহলে রেডিয়াস কত হবে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার আনসার হবে অপশন টু তাহলে পিথাগোরিয়ান ট্রিপলেটস জানা থাকলে এই সমস্ত কোয়েশ্চেন আনসার করতে দশ সেকেন্ড টাইম লাগবে চলে আসবো নেক্সট টোয়েন্টি টু একটা ইলেকশন ভালো কোয়েশ্চেন ভালো করে শুনবে ইলেকশনের কোয়েশ্চেন একটা ইলেকশন যেখানে টু পার্সেন্ট এনরোল্ড ইন দ্য ভোটার লিস্ট ডিড নট পার্টিসিপেট অর্থাৎ টোটাল ভোটার্স আমি ধরলাম হান্ড্রেড পার্সেন্ট এই কোয়েশ্চেনটা স্টেপ বাই স্টেপ করলে সব থেকে ভালো হবে সেখানে টু পার্সেন্ট ভোট দেয়নি তাহলে কাস্টেড ভোট কতজন কাস্ট করেছে হান্ড্রেড থেকে টু আমরা যদি মাইনাস করি তাহলে হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট ভোট হচ্ছে কাস্টেড অর্থাৎ কাস্টেড ভোট হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট তার মধ্যে কী বলছে পাঁচশোটা ভোট হচ্ছে ইনভ্যালিড তাহলে ভ্যালিড ভোট কত ভ্যালিড ভোট হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট মাইনাস ফাইভ হান্ড্রেড ভোটস অর্থাৎ এটা হলো আমার ভ্যালিড ভোট একটা পার্সেন্টেজে একটা ভোটে এটা কিন্তু মাথায় রাখতে হবে বলছে এ আর বি দুজন ক্যান্ডিডেট ছিল এ বিকে হারিয়ে দিচ্ছে এ হচ্ছে ফোরটি থ্রি পার্সেন্ট পাচ্ছে ফোরটি থ্রি পার্সেন্ট অফ দ্য পার্সেন্স এনরোল্ড ইন দ্য ভোটার লিস্ট কাস্টেড দেয়ার ভোটস ইন ফেভার অফ এ অর্থাৎ এ পুরো ভোটার লিস্টের হান্ড্রেড পার্সেন্ট যেটা তার ফোরটি থ্রি পার্সেন্ট পাচ্ছে তাহলে এ পাচ্ছে কত হান্ড্রেডের ফোরটি থ্রি পার্সেন্ট মানে ফোরটি থ্রি পার্সেন্ট ভোট তাহলে বি কত পার্সেন্ট ভোট পাচ্ছে বা বি কত ভোট পাচ্ছে ভ্যালিড ভোট হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট মাইনাস ফাইভ হান্ড্রেড নাইনটি এইট পার্সেন্ট মাইনাস ফাইভ হান্ড্রেড হচ্ছে ভ্যালিড ভোট সেখান থেকে ফোরটি থ্রি পার্সেন্ট এ নিয়ে চলে যাচ্ছে মাইনাস ফোরটি থ্রি পার্সেন্ট অর্থাৎ এই যে বাকি ভোটটা পড়ে থাকবে সেটা বি পাচ্ছে অর্থাৎ নাইনটি এইট মাইনাস ফোরটি থ্রি তিন আর পাঁচে আট চার আর পাঁচে নয় অর্থাৎ ফিফটি ফাইভ পার্সেন্ট মাইনাস ফাইভ হান্ড্রেড ভোট এটা কে পাচ্ছে এটা বি পাচ্ছে বি কিন্তু পরাজিত হচ্ছে কত ভোটে পরাজিত হচ্ছে বলেছে যে ডিফিটেড করছে ফোরটি থ্রি পার্সেন্ট অর্থাৎ ভোটে তাহলে এখানে বলেছে বি দুশো ভোটে পরাজিত হচ্ছে তাহলে এ আর বি এর ভোটের ডিফারেন্স কত এ পাচ্ছে বেশি ভোট অর্থাৎ ফোরটি থ্রি পার্সেন্ট মাইনাস বি এর ভোট কত ফিফটি ফাইভ পার্সেন্ট মাইনাস ফাইভ হান্ড্রেড ভোটস ইজিকাল টু হচ্ছে বলেছে টু হান্ড্রেড তাহলে ফোরটি থ্রি মাইনাস ফিফটি ফাইভ তিন আর দিয়ে পাঁচ চার একে পাঁচ টুয়েলভ পার্সেন্ট মানে কত আসবে পাঁচশো মাইনাস দুশো মানে হচ্ছে তিনশো তিনশোটা ভোট তাহলে ওয়ান পার্সেন্ট ভোট মানে কত তিনশো বাই বারো মানে হচ্ছে বারো দুগুণ চব্বিশ পাঁচ বারো ষাট টোয়েন্টি ফাইভ ভোটস ওয়ান পার্সেন্ট ভোট কোয়েশ্চেন হচ্ছে কাস্টেড ভোট কত কাস্টেড ভোট কত নাইনটি এইট পার্সেন্ট কাস্টেড ভোট হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট তাহলে আমাকে নাইনটি এইট পার্সেন্টের ভ্যালু বার করতে হবে অর্থাৎ নাইনটি এইট ইন্টু ওয়ান পার্সেন্ট মানে কত পঁচিশ তাহলে আট পঁচিশ হচ্ছে দুশো কুড়ি নয় পঁচিশ দুশো পঁচিশ আর কুড়ি দুশো পঁয়তাল্লিশ মানে হচ্ছে দু হাজার চারশো পঞ্চাশটা ভোট হচ্ছে কাস্টেড ভোট আমাকে জানতে চেয়েছে কাস্টেড ভোট কত তাহলে আনসার হবে অপশন থ্রি তাহলে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু তার আনসার হলো থার্ড অপশন
চলে আসবো নেক্সট কোয়েশ্চেন 23 তে। বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, যেখানে এ প্লাস বি প্লাস সি সমান জিরো। এ প্লাস বি প্লাস সি সমান যদি জিরো হয় তাহলে আমরা জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজিক্যাল হচ্ছে 3abc, একদম ডাইরেক্ট ফর্মুলা, আনসার হচ্ছে অপশন 4। নেক্সট 24 কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, এটা ভ্যালু জানতে চাইছে, কি করব দেখো 54 আর 36 কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাহলে কোয়াড 30 কে আমরা লিখতে পারি ট্যান 54, তাহলে এটা হচ্ছে sec স্কোয়ার 54 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 54 ডিগ্রি, কারণ 54 প্লাস 36 হচ্ছে 90 ডিগ্রি, প্লাস 3/2 ইন্টু সাইন স্কোয়ার 37 sec স্কোয়ার 53। একইভাবে 53 আর 37 হচ্ছে কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আমরা লিখতে পারবো 3/2 ইন্টু সাইন স্কোয়ার 37 ডিগ্রি ইন্টু সেককে আমরা কোসেকে কনভার্ট করবো, তাহলে কোসেক স্কোয়ার কী হবে 37 ডিগ্রি, কারণ 53 আর 37 হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আর এখানে কী আছে, প্লাস 2/√3 ইন্টু ট্যান 60 মানে হচ্ছে √3, এটা কী হবে সেক স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা 1, প্লাস এটা কী হয়ে যাবে 1 হয়ে যাবে 3/2 প্লাস √3 কেটে 2, তাহলে 2 এর আগে 3 প্লাস 3/2 মানে 3 দুগুণ 6 প্লাস 3 9/2, তাহলে আনসার হচ্ছে অপশান 2। চলে আসবো আজকের যে ক্লাস তার লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25। পাই চার্ট খুব সুন্দর দেখতে, পাই চার্টটা কী কোয়েশ্চেন দিয়েছে, পপুলেশন অফ ভিলেজ ডি ইন 2020 ওয়াজ 10,500, 10,500। হোয়াট ওয়াজ দ্য পপুলেশন অফ ভিলেজ এ ইন 2020, টোটাল পপুলেশন ছটা ভিলেজের হচ্ছে 100%, তাহলে ডি এর পপুলেশন বলে দিয়েছে এর পপুলেশন বার করতে হবে। ডি কোথায় আছে, এখানে ডি আছে 8%, তাহলে 8%-এর ভ্যালু কত, 8%-এর ভ্যালু হচ্ছে 10,500, 1% কত হবে 10,500 বাই 8। আমাকে এর পপুলেশন বার করতে বলেছে, এতে কত পার্সেন্ট আছে 12%, তাহলে 12%-এর ভ্যালু কী হবে করসপন্ডিং, 1%-এর ভ্যালু হচ্ছে 10,500 বাই 8 ইন্টু 12%-এর জন্য কী করবো 12 গুণ করে দেবো, মানে 4 দুগুণ 8, 4 3 12, 2 দিয়ে 5 দুগুণ 10, 25 দুগুণ 50 হবে 0, 3 3 5 15, আর তাকে 1 3 দুগুণ 6 রেখে 7, 3 5 15, 15,750, 15,750 আনসার হবে অপশান 2, 25 আনসার হলো অপশান নাম্বার 2। তাহলে এই ছিল আজ আমাদের যে 25টা কোয়েশ্চেন 14 জুলাই সেকেন্ড শিফটের তার সলিউশন। তাহলে আজকের মতো এ পর্যন্তই, ভালো থেকো সবাই, সবাইকে অনেক ধন্যবাদ।